المؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك. وعليكم السلام ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد, محمد عالم ভাই বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন যে আমাদের বাংলাদেশে দেখা যায় অনেকে জমি যে বন্ধক দেয়, বন্ধক দেওয়ার পরে যে টাকাটা নেয়, আসলে জমি বন্ধক দেওয়া বৈধতা আছে কি না? শুকরান জাজাকাল্লাহ খয়র ফির দাওয়ার আইন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। জি না ভাইজান, আমাদের দেশে যে প্রচলিত জমি বন্ধক দেয়, যে সাপোজ একজন অর্থাৎ আমি আপনার কাছ থেকে 1 বিঘা জমি নিলাম আর আপনাকে আমি 1,00,000 টাকা বা 50,000 টাকা দিলাম, এখন আপনি যতক্ষণ পর্যন্ত বা যতদিন পর্যন্ত আমার টাকা পরিশোধ না করতে পারবেন ততদিন পর্যন্ত আমি সম্পদ বা জমি ভোগ করব। যখন আপনি আমাকে টাকা দিলেন তখন আমি জমিটা ফেরত দিলাম, এতে কী হলো? মাঝখান থেকে আমিও লাভবান হলাম না, বরং ক্ষতিগ্রস্ত হলাম, ওই ব্যক্তি যে নিল সে লাভবান হলো। এটা স্পষ্ট জুলুম, কারণ এই যে জমিটা ওই ব্যক্তি ভোগ করলো এর জন্য আমি কোনো বেনিফিট পেলাম না, বরং ওই ব্যক্তি মাঝখান থেকে শুধু আমার টাকাটা দিল আর সে ওখান থেকে ভোগ করলো। এখন অনেকে বলতে পারে যে আমি টাকাটা নিলাম, টাকাটার উপকার ভোগ করলাম। জি না, এটা শরীয়তে বৈধতা নেই, বরং এটা স্পষ্ট জুলুম। সহিহ বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলছেন জুলমু যুলমাতু ইয়াউমুল কিয়ামা, জুলুম হবে হচ্ছে কিয়ামতের দিন অন্ধকার, অর্থাৎ যার জন্য অন্ধকার হবে তার জন্য জাহান্নাম অবধারিত। এই জন্য এই সমস্ত হারাম কাজ থেকে দূরে থাকতে হবে। ইবনে মাজাহ হাদিস অনুযায়ী প্রমাণ বহন করে যেগুলি স্পষ্ট না জায়েজ, বৈধতা নেই। তবে আপনি যেটা লিজ দেওয়ার সেটা বৈধতা আছে, যে সাপোজ আমি আপনার কাছ থেকে 5 বিঘা জমি নিলাম 2,00,000 টাকা, যে 1 বছরের জন্য, 1 বছর পরে আমি আবার আপনাকে জমিটা ফেরত দিব, এটা বৈধতা আছে। সেটা আপনার মানে গ্রহীতা দাতার উভয় সম্মতিক্রমে যতটুকু জমি যতটুকু টাকা দিয়ে সেটা আপনি যেটা লিজ সেটা নিতে পারেন 1 বছর, 5 বছর, 10 বছরের জন্য, এটা বৈধতা আছে। কিন্তু এই যে জমি লাগাই যে যেটা বন্ধুক রাখে এটা বৈধতা নেই। আর অনেকে বলবে যে আল্লাহ আল্লাহ রাসূল স্বর্ণ অনেক সময় তিনি তার বর্ম বা বিভিন্ন জিনিস বন্ধুক রেখেছেন, এটা কি? জি, এটা বন্ধুক এই জন্য বৈধ যে আমি আপনার কাছ থেকে 10,000 টাকা ধার নিলাম, আমি সেটা প্রোটেক্ট হিসাবে আমি আমার একটা মোবাইল আপনার কাছে রেখে দিলাম, যে আমি যদি টাকা না দিতে পারি তাহলে মোবাইলটা বিক্রি করে আমার টাকাটা পরিশোধ করা যাবে, এটা বৈধতা আছে। কিন্তু বন্ধুক যে জমি এটা কিন্তু সেরকম সেই পর্যায়ে পড়ে না। এছাড়া আমরা বাংলাদেশে অনেক জায়গায় দেখতে পাই যে বিশেষ করে গাছে ফল ধরার আগেই সে গাছ বিক্রি করা হয়, আবার অনেকেই দেখি যে গাছে আম ধরার আগে যে মুকুল থেকে বিক্রি করে যে এই গাছের দাম এত, এভাবে যে বিক্রি করা হয় এটাও না যায়, সেটা অবৈধ। মূলত যে লিজ দেওয়ার যে সিস্টেম এটা বৈধতা রয়েছে, কিন্তু বন্ধুক জমি বন্ধুক রাখার যে সিস্টেম এটা শরীয়তে বৈধতা নেই। আশা করি ভাইজান উত্তরটা বুঝতে পেরেছেন। আল্লাহু আলাম, বারাকাল্লাহু লানা, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।